সাভারে রানা প্লাজা ধসে মৃতের সংখ্যা 250-র কাছাকাছি চলে গেছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছেন 2000-এরও বেশি গার্মেন্টস কর্মী। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 170 জনের মৃতদেহ। চাপা পড়ে থাকা শ্রমিকদের বাঁচিয়ে রাখতে অক্সিজেনের ছোট সিলিন্ডার সরবরাহে অনুরোধ জানাচ্ছেন উদ্ধারকর্মীরা। সেনাবাহিনী বলেছে একজনও জীবিত থাকা পর্যন্ত উদ্ধার কাজ চলবে। হাফসা হোসেনের ডেস্ক রিপোর্টটি হাতে এসে পৌঁছেছে, দেখুন সেটি। ঘুটঘুটে অন্ধকারে শ্বাস বন্ধ করা ধ্বংসস্তূপ থেকে এখনও ভেসে আসছে বাঁচার আকুতি। অক্সিজেনের অভাব, প্রচণ্ড গরম আর অনাহারে গলা স্বরও ক্ষীণ। চাপা পড়াদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা উদ্ধারকর্মীদের। ধ্বংসস্তূপের ফাঁক ফোকর গলিয়ে আটকা পড়াদের কাছে পাঠানো হচ্ছে অক্সিজেন, খাবার আর পানি। উদ্ধারকর্মীদের সাহায্যে নিরন্তর কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষও। খাবার, স্যালাইন আর পানির সঙ্গে রড কাটার মতো যন্ত্র, গাড়ির জ্যাকসহ উদ্ধার কাজের জন্য সাহায্যে সরঞ্জাম নিয়ে এগিয়ে আসছেন যে যার মতো। যে কোনো ধরনের কাপড় সরবরাহের অনুরোধ জানিয়েছেন উদ্ধারকর্মীরা। একেবারে ওই কর্নারে যে পাশ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ির ওই পাশ দিয়ে অনেকগুলো লোক এখনো জীবিত আছে, যারা খাবার পানিও আমাদের কাছ থেকে নিছে এবং খাচ্ছে। আমাদের অধিকার উদ্ধারকারী মানে স্বেচ্ছাসেবক যারা আছে তারা সেই সুড়ঙ্গ পথ দিয়ে সে জায়গায় যাচ্ছে, হয়তো অন্য কোনো লোকজন সে জায়গায় জীবিত উদ্ধারের পরই জরুরি চিকিৎসা দিতে ব্যস্ত ধসে পড়া ভবনের আশপাশেই স্থাপন করা অস্থায়ী মেডিকেল ক্যাম্পগুলো। আহতদের জন্য নেগেটিভ গ্রুপের রক্তের আবেদন জানানো হচ্ছে। রক্তদানে আগ্রহীদের কাছাকাছি ব্লাড ব্যাঙ্ক ও হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে বারবারই। উদ্ধার কাজে সবার আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি। বলেছেন, ধ্বংসস্তূপে চাপা পড়া শেষ ব্যক্তিটিকে উদ্ধারে কাজ করে যাবেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকতে পারে, তারপর বিবেচনা করে দেখব আর জীবিত লোক সেখানে আছে কি নাই, এরপর আমরা পুনরায় আমাদের কোঅর্ডিনেশন কনফারেন্সের মাধ্যমে মৃতদের উদ্ধার করার জন্য পরিকল্পনা নেব এবং সর্বশেষে ধ্বংসস্তূপ তন্ন তন্ন করে খুঁজে দেখা হবে। আমরা নিশ্চিত হতে চাই সেখানে আর কোনো মৃতদেহ নাই, এজন্য সব বড় বড় ইঞ্জিনিয়ার ইকুইপমেন্টের ব্যবহার হবে। ধৈর্য একটি বড় গুণ, সকল ক্ষেত্রেই ধৈর্যের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেলে ধ্বংসস্তূপ পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বিধ্বস্ত ভবনে চলছে উদ্ধার কাজ, আর বাইরে এখনও অপেক্ষায় হাজারো স্বজন। কেউ উদ্ধার পেলেই ছুটে যাচ্ছেন প্রিয় স্বজনকে পাওয়ার আশায়, কেউ হাসেন আর বাকিদের চোখে শুধুই জল। জীবিত কিংবা মৃত, একটিবার দেখতে চান প্রিয়জনের মুখ, আর তারই অপেক্ষায় দিনের পর দিন। হাফসা হোসেন, চ্যানেল আই। স্বজনদের আহাজারি আর শোকে স্তব্ধ বাংলাদেশের প্রার্থনার মধ্য দিয়ে সাভারে ভবন ধসের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অনেক মানুষ। সাভার প্রতিনিধি জাকির হোসেনের সহযোগিতায় মোহসিন হোসেনের তোলা ছবিতে মোস্তফা মল্লিকের রিপোর্ট। দীর্ঘ থেকে দীর্ঘতর এই অপেক্ষা, এদের সবাই অপেক্ষায় আছেন প্রিয় মানুষটির খোঁজে। বুধবার সকালে রানা প্লাজা ধসের ঘটনায় শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার পর থেকে অপেক্ষার শুরু তাদের। এক একজনকে বের করে আনা হয়, সবাই ভাবেন আহত হলেও জীবিত ফিরে এসেছেন তার কোনো প্রিয়জন। মৃতদেহ উদ্ধার হলেও ছুটে যান, মনের খুব ভেতর থেকে প্রার্থনায় থাকেন এই লাশ যেন তার কেউ না হন। তারপরও কারো কারো প্রিয় মানুষটির ফিরে আসা নিষ্প্রাণ নিথর। ঢাকা জেসম কার্মি ছিল, তখন থেকে চাকরি করে, এরপরে এনে হয়েছে, এন থেকে গাড়ি বন্ধ করে দিছে, তারপরে এনে ডিউটি করতেছে, কয় আমি কোন জায়গায় যাব, আমি এ তো অনেক পুরানো লোক, আমার চেয়ারম্যান স্যার অনেক ভালো জানে। ভিতরে অনেক লাশ রয়েছে, অনেক লাশ রয়েছে, অনেকে কাইকা বের করতেছে। এখনো যারা ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষের সন্ধান পাননি, তাদের আশা ফিরে আসবেন তাদের আপন জন। আজবানেরে পাইতেছি না ভাইয়া, ওরে রানা প্লাজারে চাকরি করে পাঁচতলায়, ওরে মুই এমন একটা ইতিম মাইয়া বল বাবু নাই ওরে।
কালকে সকালবেলা আসতে চাইছিল না, কোয়ালিটি ফোন করে নিয়ে আসছে, আমার বোন কোয়ালিটিতে চাকরি করে, বলছে কোনো সমস্যা নেই, তুমি আসতে পারো। কালকে আমি রাত্রি গেছি, চার পাঁচজন খালি একটু বাস আন, একটু বাস আন, আন্ধার কিছু দেওয়া যায় না, হ্যাঁ কই কয় হে মুহূর্ত কাজ করান দেবো না। স্বজনদের আহাজারির মতোই আর্তনাদ স্বেচ্ছাসেবকদের, মাইকিং করে, পোস্টার বহন করে, অক্সিজেন, ডাস্ট মাস্ক সহ উদ্ধার অভিযানে প্রয়োজনীয় অনেক কিছুর চাওয়া তাদের। আহতদের উদ্ধারের পর পাঠানো হচ্ছে হাসপাতালে। মোটামুটি ওই ভিতর থেকে বের করার পরে তাদের ফার্স্ট এড দিয়ে অ্যাম্বুলেন্সে আমরা হাসপাতালে প্রেরণ করেছি। তিনজন লোক, তিনজন, দুটো মেয়ে এবং একটা ছেলে, একজনকে হাত কাটলে আর দুটো বাঁচানো যাবে, এবং স্পটে যেয়ে তারা হাত কেটে অলরেডি একজনকে বের করছে এবং তারা এখন